তাফসীর আল কোরআনুল আযীম তাফসীর ইবনু কাসীরের মধ্যে ইবনু কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আল আল্লামাতুল জলিল ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে মাফাতিহুল গায়বের 16তম খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা করলেন আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যদি জাহান্নামের মধ্যে ফলায়া দেই আমার কোনো লাভ নাই লাভ আছে নি দুনিয়ার সমস্ত মানুষগুলার যদি আল্লাহ জাহান্নামের মধ্যে ফলায়া দেয় আল্লাহর যারা পরিমাণ লাভ নাই আর দুনিয়ার সমস্ত মানুষগুলার যদি আমার আল্লাহ আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকায়া দেয় আল্লাহর কোনো কমতি হবে নি আল্লাহ নিয়ামত কমবে নি আল্লাহ তাআলা বলে বান্দা রে তোমাদেরকে আমি বারবার বলি কিয়ামতের দিবস সত্য কিয়ামতের দিবসটাকে অস্বীকার করবার সিস্টেম নাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারবার বলতেছি কিয়ামতের দিবস সত্য কিয়ামতের দিবসটাকে মেনে নাও কিয়ামতের দিবসের কথা মনে করিয়া তুমি ইবাদতের মধ্যে মগ্ন হইয়া যাও নামাজের মধ্যে মগ্ন হইয়া যাও পর্দার মধ্যে মগ্ন হইয়া যাও তুমি সুদ খোরা ছাইড়িয়া দাও জিনা করা ছেড়ে দাও গীবর শেখায়া ছেড়ে দাও আমি আল্লাহ তোমাদেরকে বারবার বলতেছি কিয়ামত সত্য ও আমার ভাইরা আপনি যদি আপনার বন্ধুর কাছে একটা কথা বলেন বন্ধু যদি বিশ্বাস করতে না চায় আপনি কসম করেন কিনা জোরে বলেন কসম করেন অনেক সময় আপনার এই কথাটা থাকে সত্য প্রমাণ করার ক্ষেত্রে আপনার লাভ থাকে ঠিক কিনা কোন কিন্তু আল্লাহ তাআলাকে আমাদের ময়দান দিবসটাকে সত্য প্রমাণ করতে গিয়া কসম খাইতেছে আল্লাহ বলেন তো আল্লাহ যদি এখানে কসম না খাইতো আল্লাহর কোনো লস আছে নি জোরে বলেন আল্লাহ তাআলা কসম করিয়া বলতেছে উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ শপথ করে বলতেছি কিয়ামতের দিবস সত্য আমার ভাইরা আমরা যদি এই আল্লাহর কসমটারে বিশ্বাস করিয়া কিয়ামতের দিবসটাকে মেনে নেই আর নামাজের দিকে চলে যাই আল্লাহর কোনো লস আছে নি লাভ আছে নি কোনো লাভ নাই তারপরে বোঝা গেল আল্লাহ গো কি কারণে আপনি কসম কানলে আমাদের জানাইয়া দেন আল্লাহ বলে বান্দা তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফলাইলে আমার লাভ নাই তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইলে আমার লস নাই তারপরে আমি কসম কইরা বলতেছি কিয়ামত সত্য যেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো এটার একমাত্র কারণ আমি আমার বান্দার প্রতি কঠোর না আমি আমার বান্দার প্রতি অত্যন্ত দয়ালু কন সুবহানাল্লাহ অত্যন্ত কি দয়ালু কসম করে বলতেছি তোমরা যেন কিয়ামতের দিবসটাকে ভয় করো কি করো এবং নামাজ পড়ো রোজা রাখো আর যদি এগুলো করো তাহলে কিয়ামতের দিবসের অত্যাচার আযাব থেকে বেঁচে যাবা আর যদি বেঁচে দাও তাহলে আমার দয়াটা তোমাদের উপর যথাযথভাবে প্রতিফলিত হবে সুবহানাল্লাহ কয় না